নমস্কার, আমি নবীন। আপনারা দেখছেন ডিজাইন গোর চ্যানেল। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজ এই ভিডিওতে দেখাতে চলেছি একটি রাজনৈতিক ব্যানার ডিজাইন, যেটা 10 ফুট বাই 4 ফুটের। যারা এই ডিজাইন গোর চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল ঘন্টিতে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবেন, তাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এবং ইউটিউবে গিয়ে ডিজাইন গোর লিখে সার্চ করলে আমার চ্যানেলটি প্রথমে লক্ষ্য করতে পাবেন। চলুন এবার শুরু করছি। কাজ করছি ফটোশপ 7.0 এবং ফাইল থেকে নিউতে গেলাম। এখান থেকে একটা পেজ নিলাম, যার হোয়াইট, যার উইথটা থাকবে 120 ইঞ্চি অর্থাৎ 10 ফুট, এবং যার হাইটটা থাকবে 48 ইঞ্চি অর্থাৎ 4 ফুট, এবং যার রেজোলিউশন দেবো অবশ্যই 72, এবং কালার মধ্যে CMYK-তে রাখবো। দেন ওকে। এটা একটি TMC পার্টির ব্যানারের ডিজাইন, সেজন্য ট্রাই কালারের উপরে করব। এখান থেকে নতুন একটা লেয়ার নিয়েছি প্রথমেই, কিবোর্ডে শর্টকাট সুইচ Ctrl+Shift+N, বা এখান থেকে নতুন একটা লেয়ার নিয়েছি। এখানে একটি কালার দিয়ে উপরের দিকে একটি কালার দিয়ে ফিল করব। এখানে ম্যাজেন্ডা ইয়েলো রাখলাম 100 এবং ম্যাজেন্ডা দিলাম 66%। এখানে ব্রাশ টুলটা নিয়েছি এরকমভাবে, এরকমভাবে একটা ক্রিয়েট করেছি এবং এটাকে ডুপ্লিকেট করেছি। অল কন্ট্রোল প্রেস করে এরকমভাবে টেনেছি, ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এটাকে ভার্টিক্যালি একবার ঘুরিয়েছি, একবার হরাইজন্টাল ঘুরিয়ে এটা এখানে একটা সেট করেছি। এবং এটার কি কালার রাখবো, এটার কালার রাখবো গ্রিন। ওকে। এরপর একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এই ব্যাকগ্রাউন্ডটা এর উপর সেট করব। এরকম ব্যাকগ্রাউন্ডে সেট করলাম এবং এটাকে ওভারলেতে রাখব। ঠিক আছে, ঠিক আছে, এরকমভাবে সেট করলাম। এরপর কি করবো, নতুন একটা লেয়ার নেবো, সবার উপরে একটা নতুন একটা লেয়ার নেব। এরপর চারদিকে ট্রাই কালার একটি বর্ডার দেবো, সেজন্য কি Ctrl+A করলাম, এই টুলটাতে গেলাম, রাইট ক্লিক গেলাম, করলাম স্টোক। প্রথমে অরেঞ্জ কালারে বর্ডার দেবো, এখানে দিলাম হয়তো 15 পিক্সেল, Ctrl+D করলাম, ডি সিলেক্ট, এবং এটার একটু স্টোকটা আরও বাড়াবো, একটু মোটা করবো, সেজন্য স্টোক দিলাম। এবং এটার কালার দেবো অরেঞ্জ, এখান থেকে অরেঞ্জ করে নিলাম। ওকে। Ctrl+J করলাম ডুপ্লিকেট, এবং দুটো লেয়ারকে একসঙ্গে ক্লিক করে মার্জ করে দেবো Ctrl+E। এরপর এটার স্টোক দেবো, আবার স্টোক দেবো, এরপর এটার হোয়াইট স্টোক দেবো, হোয়াইট স্টোক দিলাম, এবং যেটার কালার ওভারলে ছিল সেটা কিন্তু অরেঞ্জ কালার ওভারলে রাখবো। ওকে। Ctrl+J করলাম ডুপ্লিকেট, এবং দুটো লেয়ারকে একসঙ্গে করলাম এবং মার্জ করে দিলাম Ctrl+E করে মার্জ করলাম। কিবোর্ডে শর্টকাট সুইচগুলো সব ডেসক্রিপশনে দিয়ে দেবো, সব দেখে নেবেন ভালোভাবে। এখান থেকে আবার স্টোক দেব, এটার কালার দেব অরেঞ্জ, সরি গ্রিন। এখানে এইটাই করে নিলাম। ওকে, দেখতে পাচ্ছি ট্রাই কালার একটি বর্ডার তৈরি হয়ে গিয়েছে। এরপর লেখাগুলো আগে লিখে নিচ্ছি, তারপর কাজ করছি।
লেখাগুলো প্রায় প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এরপর সাজাবো লেখাগুলোকে। এখান থেকে পিকচারটা এখানে দিলাম, এখানে লোগোটা এখানে বোস করালাম, পিকচারটা একটু বড় করলাম, এবং এই পেজটার এই পুরো পেজটার মিডিল পজিশনটা প্রথমে চুজ করে নেব। নিচের যে লেয়ারটা ছিল সেটাকে ডবল ক্লিক করে লকটা ওপেন করলাম, এরপর কন্ট্রোল টি করবো, দেখতে পাচ্ছি মিডিল পজিশন এটা এবং এটা মিডিল পজিশন এটা। এখানে রুলার থেকে এখানে একটা দাগ দিয়ে দেবো এবং এখান থেকে এটা এখানে দাগ দিয়ে নেবো। দেখা যাচ্ছে না? তো এখানে ভিউতে যাব, সো গাইড, সরি এটা না, সো এটা ভিউতে গেলাম, সো গাইড তুলে দিলাম, নিচেটা করবো যে শর্টকাট সুইচটা দেখতে পাচ্ছি কন্ট্রোল কি দেওয়া আছে, শর্টকাট সুইচটা এটা তুলে নিলাম, ঠিক আছে, এটা মিডিল পজিশন, এবং এটা মাঝে সেট করলাম, এটা বোল্ড করলাম, এবং এটার কালার ব্লু করলাম, ব্লু, এবং এই লোগোটা এখানে সুইচ সেট করলাম, এবং লোগোর পিছনে একটু হোয়াইট দেবো, যে কারণে দেবো এগুলো এগুলোর কালারটা একটু ভালো হয় প্রিন্টের পর ফুটে। এখানে ব্রাশ নিলাম, নতুন একটা লেয়ার নিলাম, এখানে জাস্ট হোয়াইট কালারটা চুজ করব, ব্রাশটা ছোট করলাম, নিচে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এরপর এখানে একটা এরকম ভাবে রেক্টাঙ্গুলার শেপ নেব, এখান থেকে রেক্টাঙ্গুলার মার্কার টুলটা নিয়ে এরকম ভাবে ড্রয়িং করবো। একটা নতুন একটা লেয়ার নিলাম এবং যেটা অরেঞ্জ কালার দিয়ে ফিল করব, অল ব্যাক প্রেস করে লেয়ারটা ফিল করলাম, কন্ট্রোল ডি করলাম, ডি সিলেক্ট, এরকম দু সাইড দুই দিকে এরকম ভাবে ইরেজ করে নিলাম, এরকম ভাবে ইরেজ যা তুল দিয়ে ইরেজ করে নিলাম এবং একটু বাড়িয়ে দিলাম, এটার কালারটা হোয়াইট করলাম এবং বোল্ড করলাম এবং এটা মিডিলে সেট করলাম, এবং এটার স্টোক দেব ইনসাইড স্টোক, সরি আউটসাইড, এরকম ভাবে স্টোক দিলাম। এরপর একটা এই লেখাটা যেহেতু এটা মেন সাবজেক্ট সাধারণ সাংগঠনিক সভা, একটু এটাকে একটু ভালোভাবে স্টাইল দেব, ভালোভাবে লিখবো যে কারণে সবার চোখে পড়ে, সেজন্য কি করবো এটাকে একটা ভালো অন্য একটা পেজে এটাকে ভালোভাবে সাজাবো এই লেখাটাকে। ফাইল থেকে নিউতে গেলাম, একটা A4 সাইজের পেজ নিলাম যা রেজুলেশনটা একটু বেশি দিয়ে রাখলাম, 600 করলাম, এবং এটাকে তোমার ঘুরিয়ে নিলাম, এই পেজে এটাকে সাজাবো। আমি এখানে এই ফন্টটা চুজ করলাম, এখান থেকে এটাকে কাট করে নেব, এরকম ভাবে রাখলাম, এবং এটার নিচে ওটা বোস করাবো, এখানে এই সোজা এটা বোস করানোর চেষ্টা করো, এই লাইনটা সোজা এটা বোস করাবো, এবং দুটোকে একসঙ্গে বোস করে ছোট করলাম, এবং এরপরে সভাটা লিখবো, সবাইটাকে এরকম ভাবে সেট করি, সবগুলোকে একসঙ্গে ছোট করে নিলাম, ঠিক আছে। এরপর
মার্জ করব, সবগুলোকে একসঙ্গে মার্জ করে নেব, কন্ট্রোল ই করে মার্জ করে নিলাম। এরপর কি করব, এরপর এই পোর্শনটা পুরো টোটাল নামাবো, এখান থেকে এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা নিলাম, এরকমভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি করলাম, এরকমভাবে নামিয়ে দিলাম, দেখতে ভালো লাগার জন্য, আলাদা লুকিং করার জন্য, ঠিক আছে। এবং এটারও একটু নামিয়ে দিলাম, এটার গ্রেডিয়েন্ট গাইডলাইনটা টানলাম, এটাকে এখান থেকে ভাবে সেট করলাম, এটাকে এরকমভাবে সেট করে নিলাম। আরেকটা করে যেতে পারে, এখানে এটাকে বাড়িয়ে নিলাম, এই টানছি, প্রথমে কি করব আরেকবার ভালো করে দেখিয়ে দিই, এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা আছে এটাকে এরকমভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি করব, ট্রান্সফর্ম সিলেকশন, এরপর টেনে দেব, ঠিক আছে। আলাদা দেখতে আলাদা টাইপোগ্রাফির মতন লাগবে, সেজন্য আলাদা লুকিং করার জন্য এরকমভাবে ডিজাইনটা করছি, যাতে দেখতে ভালো লাগে। এটা এখানে ড্রাগ এন্ড ড্রপ করলাম, ওখান থেকে কন্ট্রোল টি করে অ্যাডজাস্ট করে নেব, এই সাধারণ সাংগঠনিক সভাতে এটা ডিলিট করে দেব, স্থান এগুলোকে পরে অ্যাডজাস্ট করছি, এটার কালার দিচ্ছি, কালার আবার কালার দিলাম, এই কালারটা দিলাম বেগুনি কালার, তার সাইন 1550 এবং ম্যাজেন্টা 100 দিলাম, স্টোক দেব, হোয়াইট স্টোক দেব, ঠিক আছে। এবং কন্ট্রোল প্রেস করে এটার উপর একটা ক্লিক করব, ব্রাশটা নেব, ম্যাজেন্টা কালারটা সিলেক্ট করব, ব্রাশের সাইজটা বাড়াবো, তার আগে নতুন একটা লেয়ার নিয়ে নেব, ব্রাশের সাইজটা বাড়িয়ে এখানে ক্লিক করব, এখানে এই কালার দিলাম, এখানে এখানে চকলেট কালার দিলাম, হয়তো এই কালারটাই দিলাম, এখানে এরকম কালার দিলাম, গ্রেডিয়েন্ট কালার টাইপের একটা হয়ে গিয়েছে। এরপর তারিখ সময় এবং স্থানগুলো সেট করে নেব, তারিখ 20 জুন,
এটাকে এরকম ভাবে সেট করলাম এখানে, এবং এর পাশে সময়টা লিখব। তার আগে এগুলোকে একটা লেয়ারে করে নেব, লিঙ্ক করে নিয়েছি। এগুলোর কালারটা চেঞ্জ করে নেব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। এখানে রেক্টাঙ্গুলার মার্কি টুলটা নিলাম, নতুন একটা লেয়ার নিলাম, গ্রিন কালার দিলাম, অল ব্যাক প্রেস করে লেয়ারটা ফিল করলাম, কন্ট্রোল ডি করলাম, ডিসিলেক্ট, এবং এটা নিচে পাঠালাম, এবং এটা এরকম ভাবে সেট করলাম, এবং এগুলোর কালারটা ইয়েলো করলাম, এবং নিচের কালারটা হোয়াইট করলাম, এবং এটা কালারটা কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করলাম, নিচের লেয়ারের কালারটা হোয়াইট দিয়ে দিলাম, এবং একটু বাড়িয়ে দিলাম, বা আরেকটা ডুপ্লিকেট করলাম কন্ট্রোল জে করে, এবং নিচের লেয়ার কালারটা অরেঞ্জ দিলাম, এটাকে আরে বাড়িয়ে দিলাম। এক্ষেত্রে ট্রাই কালার একটি শেপ তৈরি হয়ে যাবে। তিনটে লেয়ারকে ধরে একটু অ্যাডজাস্ট করে নেবো, সাইজে সরিয়ে নেবো। এবং এগুলোর কালার দিয়ে দিচ্ছি, এটা ব্লু কালার দিলাম, কপি করলাম, এবং এখানে পেস্ট করে দিলাম, এবং এটারও কালার দিলাম ব্লু। এখান থেকে রেক্টাঙ্গুলার মার্কার টুলটা নিলাম, এখানে এরকম একটা শেপ তৈরি করলাম, নতুন একটা লেয়ার নিলাম, এটার কালার দেবো ব্লু টাইপের কালার দিলাম, এটা কন্ট্রোল ডি করলাম, ডিসিলেক্ট, এবং এটা নিচে সেট করব, এবং ইলিপটিক্যাল মার্কি টুল নিয়ে এরকম ভাবে একটা সিলেক্ট করে এইটা কেটে নেব। ঠিক আছে, কেটে নিলাম। এটার কালার দিলাম ইয়েলো ইয়েলো, এটাকে কন্ট্রোল ই করে তিনটে লেয়ারকে মার্জ করে নিয়েছি, এটাকে ডুপ্লিকেট করে এখানে সেট করলাম। এখানে সময়টা দেব, সময়টার কালারটা ইয়েলো দিলাম, বোল্ড করলাম, ঠিক আছে, পুরো রেডি হয়ে গেছে। এখানটা একটু র্যালির পিকচার দিয়ে দিলে ভালো হয়, র্যালি। এখানে র্যালির একটা পিকচার দিচ্ছি, এই পিকচারটা এখানে দিলাম, এবং এটা ওভারলে করে দেখছি কিরকম আসছে। নর্মালি রাখছি, এটাকে মাস্কিং করে নেবো, এবং সাইডটা ইরেজ করে নেবো। এটা ওভারলেই রাখছি, এবং এখানে একটা দিয়ে দেবো, এটা নর্মাল রাখলাম, এই সাইডটা ইরেজ করে নেবো।
ডার্কেনটা চুজ করলাম এখানে। ঠিক আছে, সব কমপ্লিট হয়ে গিয়েছে, একবার দেখে নেবো চারদিক থেকে যেন সব দিক থেকে যেন ছাড়া থাকে। স্থানটা একটু ছোট করে নেব সাইজটা। কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবেন, তাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান অতি সহজে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই বাই, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।